ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সভা করেছে বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ ঢাকা কোচুখেত সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উপদেষ্টা ও খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ কে এম ফায়েকুজ্জামান বক্তব্য রাখেন গাজী মেজবাউল হোসেন চাচু কাইয়ুম আলী খান ফরহাদ রাজু ইমানুর রহমান ও মোহাম্মদ বিপ্লব চৌধুরী সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তারা বলেন সকল ক্ষেত্রে সরকার উন্নয়ন কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকার অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন যা বিগত কোনো সরকার করতে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে আপনার আধুনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশ এবং সারা বিশ্বে তুলে ধরবেন তো সুতরাং সবচেয়ে প্রথম যেটা দরকার ডিসিপ্লিন আমরা কিন্তু অনলাইনের ইনডিসিপ্লিন বাংলাদেশে অনেক দেখতেছি সারা পৃথিবীতে যত ফেসবুকে যতগুলি স্ট্যাটাস দেওয়া হয় তার মধ্যে নব্বই ভাগ মিথ্যা স্ট্যাটাস